মর্নিং ফ্রেন্ডস, আমি সৌমেন, আরও একবার তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমাদের ট্যুর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবন। আমরা একসাথে 15 জন যাচ্ছি বারাসাত থেকে, আমরা ক্যানিং হয়ে যাব। আসো দেখি আমাদের জার্নিটা কেমন কি হয়, সুন্দরবন যাওয়ার সমস্ত রকম খরচা, কীভাবে যাচ্ছি, কোথায় থাকছি, পুরো ডিটেলস, খুঁটিনাটি সমস্ত কিছু পেয়ে যাবে। তোমরা দেখতে থাকো, সাথে থাকো এসপিআর এক্সপ্লোরার, আমাদের সুন্দরবন ট্যুর কোম্পানি। আমরা যাচ্ছি বারাসাত থেকে, ভোর 5:15 বারাসাত লোকাল ধরে চলে এলাম শিয়ালদা। এবার আমাদের গন্তব্য ক্যানিং। নর্থ থেকে আমরা সাউথের দিকে যাচ্ছি, ক্যানিং লোকাল ধরবো, আমরা সাউথে যাচ্ছি। 6:30 ক্যানিং লোকাল চেপে রওনা দিলাম পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের দিকে। ভুয়ো শব্দ করে ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন। শিয়ালদাও থেকে ক্যানিং পৌঁছাতে সময় লাগে 1.5 ঘন্টা। শহরের পরিবেশকে হাত ছানি দিয়ে আমরা এগিয়ে চললাম গ্রাম্য পরিবেশের দিকে। যতই এগোচ্ছি ততই জলরাশির ধারা সামনে ভেসে আসছে। সময়টা ডিসেম্বরের প্রথম সপ্তাহ, হালকা শীতের আমেজও চলে এসেছে। খেজুর গাছে হাঁড়ি পাথা শুরু হয়ে গেছে, আর ভ্রমণ পাগল বাঙালির দৈনন্দিন রুটিনের বিরতির সময় চলে এসেছে। এই পটভূমিতে আমরা 15 জন বন্ধুকাম অফিস স্টাফ ঠিক করে ফেললাম বেরিয়ে পড়ব দ্য রয়্যাল বেঙ্গল টাইগারের বাসভূমি সুন্দরবন। ট্রেন থেকে নেমে আমরা এগিয়ে এলাম ডগ ঘাটের দিকে। একটু এগোলেই ম্যাজিক স্ট্যান্ড, আমাদের নেক্সট গন্তব্য গদখালি। একটা ম্যাজিক ঠিক করলাম, ভাড়া পড়বে 1200 টাকা মতো, তবে অটো বা বাসও পাওয়া যায় গদখালি আসার জন্য। সেক্ষেত্রে মাথাপিছু ভাড়া 35-40 টাকা পড়বে। দুদিকের অপরূপ প্রাকৃতিক শোভা চাক্ষুষ করতে করতে আমরা এগিয়ে চললাম। আমাদের সুন্দরবন ট্যুর প্যাকেজ 2 রাত 3 দিনের, আমরা চলেছি মিনতি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের হাত ধরে। আমাদের প্যাকেজ রেট 3,800 টাকা গদখালি টু গদখালি। আমরা পৌঁছে গিয়েছি গদখালি ফেরিঘাটে, সময় লাগলো মোটামুটি ঘণ্টাখানেক। আমরা আমাদের ট্যুর কোম্পানির রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলে উঠে বসলাম লঞ্চে। সুন্দর করে সাজানো সবুজ কার্পেটে মোড়ানো লঞ্চে উঠতেই আমাদের সুন্দরবন যাত্রা শুরু হয়ে গেল। সুন্দরবনের লঞ্চগুলি 2 পার্টে বিভক্ত। নিচের পার্টে রয়েছে সুন্দর করে সাজানো বিছানা, থাকার জায়গা এবং টয়লেট। অন্য ধারে রয়েছে রান্নাঘর এবং ইঞ্জিন। ওপরের পার্টে রয়েছে টেবিল চেয়ার সাজানো সুন্দর বসার ব্যবস্থা, যেখান থেকে আমাদের সারা দিনটা কাটবে নদীর দুধার দেখতে দেখতে। নিচের কেবিনে আমাদের লাগেজগুলিকে রেখে আমরা সকলেই উপরে উঠে আসলাম। ওয়েলকাম ড্রিঙ্কসে চা বিস্কিট খেতে খেতে আমরা জেনে নিলাম আমাদের আগামী ভিজিটিং স্পটগুলি কী কী। গদখালি ফেরিঘাট থেকে লঞ্চ পেরিয়ে প্রথমে এলো চার নদীর সঙ্গমস্থলে। সুস্পষ্ট চার নদী, হুগল নদী, করতাল নদী, বিদ্যাধরী নদী ও দুগ্গাতুয়ানি নদী। ইতিমধ্যেই আমাদের সকালে টিফিন এসে হাজির, টিফিনে পুরি, চানা, কলা আর মিষ্টি। টিফিন সেরে আমরা নামলাম গোসাবা ঘাটে। গোসাবা বাজার ধরে আমরা এগিয়ে চলেছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বেকন সাহেবের বাংলোর দিকে। একথা সমবায় শক্তির বহিঃপ্রকাশ দেখে কবি বলেছিলেন, দেশি সমাজের যে স্বপ্ন একদিন দেখেছিলাম, এখানে তার পরিপূর্ণ রূপ দেখে মুগ্ধ হলাম। সমস্ত ভারতবর্ষের আদর্শ হোক গোসাবা। বেকন সাহেবের বাংলোর ঠিক উল্টো পথে পায়ে হেঁটে চলে এলাম হ্যামিল্টন সাহেবের বাংলোয়। এসব দেখে আবার লঞ্চে ফিরে আসলাম। এবার লঞ্চ চলল দুগ্গাদুয়ানি অন্তরে। সুন্দরবন ভ্রমণের একটি অন্যতম প্রধান আকর্ষণ এলাহি খাওয়া দাওয়া, বিশেষ করে বিভিন্ন প্রকার সামুদ্রিক ও নদীর মাছ আপনি পেয়ে যাবেন অনায়াসে। আমাদের সামনে গরম গরম আমদি মাছ ভাজা চলে এসেছে। সুস্বাদু আমদি মাছ ভাজা খেতে খেতে আনন্দে আত্মহারা হয়ে পড়লাম। হাতে মাছ নিয়ে নাচছে
দীর্ঘ 8 কিলোমিটার দুগ্গধোয়ানী নদীপথ পেরিয়ে লঞ্চ পড়ল গুমতি নদীতে। এই গুমতি নদীর দুধার দিয়ে শুরু হয়ে গেল সুন্দরবনের কোর এরিয়া। এবার পালা নদীর দুধারে তীক্ষ্ণ দৃষ্টি রাখা। যদিও দুধার লাইলনের নেট দিয়ে আটকানো আছে, তবুও কিছু ওয়াইল্ড অ্যানিমেলের দেখা পেলেও পাওয়া যেতে পারে। দেখা মিলল কয়েকটি বানর নদীর ধারে গাছের ফল আর কাঁকড়া ধরতে ব্যস্ত। ধীরে ধীরে যত পাখিরালয় থেকে এগিয়ে যাচ্ছি, তত বিভিন্ন পাখির দেখা মিলতে লাগলো। হঠাৎই একটি হোয়াইট এগার্ডস বা সাদা বক উড়ে এলো আমাদের ক্যামেরার সামনে। কি অপূর্ব সুন্দর এই দৃশ্য! একমাত্র এই সুন্দরবনেই দেখা মেলে 8 রকম কিংফিশার বা মাছরাঙা। এই পাখিটি প্রায় 3 ফুট লম্বা, নাম লেজার এডজাটেন বা মদন ডাক। ইতিমধ্যেই আমাদের লাঞ্চ এসে হাজির। আজকের লাঞ্চে রয়েছে বাসমতি রাইস, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, স্যালাড, গলদা চিংড়ি ও কাতলা মাছ। দুপুরের পেট ভরে খাওয়ার পরে লঞ্চের আপার বাথে একটু ঝিরিয়ে নেওয়া। দেখার মেনুতে সামনেই রয়েছে পাখির জঙ্গল, আর খাবারের মেনুতে রয়েছে 1 প্লেট সাজানো কাটা আপেল। আপেলকে দেখে চোখ রাখলাম পাখির জঙ্গলের দিকে। ডানা মেলে উড়ে চলল কত সাদা বক, কত পাখি এ গাছ থেকে সে গাছ। মিলতে লাগলো বিভিন্ন রকমের পাখির আওয়াজ। হঠাৎ নজরবন্দি হলো একটি বামিনী গাইডের, যাকে অনেকেই বলে শঙ্খচিল। আবার আরে একটি লেজার এজেন্ট বা মদন টাকের দেখা পেলাম। ধীরে ধীরে বিকেল গড়িয়ে সূর্য ডোবার পালা। অসম্ভব মায়াবী হয়ে উঠল এই পাখির জঙ্গল। বিকেলের সানসেটকে চাক্ষুষ করে আমরা এগিয়ে চললাম আমাদের রিসর্টের দিকে। আমরা থাকবো পাখিরালয়ে। রিসর্টে এসে একটু রেস্ট নিয়ে আবার চলে এলাম নিচে আদিবাসী নিয়াজ দেখতে। সাথে ছিল গরম গরম পাকোড়া আর কফি। কি ভীষণ সুন্দর এই আদিবাসী নৃত্য, আসুন দেখে নিই। আমরাও মেতে উঠলাম, কয়েকজন চললাম তাদের তালে তাল মেলাতে। অবশেষে রাত 9:30টায় ডিনার চলে এলে। ডিনারে ছিল বাসমতি রাইস, ডাল, আলুর চোখা আর কষা মুরগির মাংস। সুন্দরবন যাত্রার প্রথম দিনের ভ্রমণ এ পর্যন্তই। কাল থাকছে সুন্দরবন যাত্রার দ্বিতীয় দিন, থাকছে অনেক কিছু দেখার, অনেক কিছু নতুন চমক। দেখতে থাকুন বন্ধুরা, সাথে থাকুন স্টিয়ার এক্সপ্লোরারের।